হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বাংলা কুইজ ইউটিউব চ্যানেল। আজ দেখে নেব 5 এবং 6 ডিসেম্বর 2022-এর কারেন্ট অ্যাফেয়ার্স, আর সঙ্গে 2 দিনের 14টি প্রশ্ন। দেখে নেব প্রথম প্রশ্ন। 2022 সালের 2রা ডিসেম্বর 65তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে নিম্নোক্তকে ডাবলস ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন। সঠিক উত্তর সরবজোৎ সিং, অর্থাৎ অপশন ডি। হরিয়ানার সরবজিৎ সিং 2রা ডিসেম্বর 65তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে ডাবলস ইভেন্টে স্বর্ণপদক জিতে নিয়েছেন। ফাইনালে তিনি বিমান বাহিনীর গৌরব রানাকে 16-4 পরাজিত করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। নিম্নোক্তকে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে 9তম সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়ে উঠেছেন। সঠিক উত্তর নাথান লিয়ন, অর্থাৎ অপশন এ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে এই রেকর্ডটি গড়েছেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লিয়ন। তার মোট উইকেট এখন 440টি। মুত্তিয়া মুরালিধারন 133টি ম্যাচে 800 উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহক। দেখে নেব পরের প্রশ্ন। মিশরের কায়রোতে অনুষ্ঠিত ISSF প্রেসিডেন্ট কাপে সম্প্রতি কে স্বর্ণপদক জিতেছেন? সঠিক উত্তর রুদ্রাঙ্গ পাতিল, অর্থাৎ অপশন বি। ভারতীয় শুটার রুদ্রাঙ্গ পাতিল 23রা ডিসেম্বর 2022-এ মিশরের কায়রোতে অনুষ্ঠিত ISSF প্রেসিডেন্ট কাপে স্বর্ণপদক জিতে নিয়েছেন। তিনি 10 মিটার রাইফেলের প্লে অফে ইতালির দানিলো সোল্লাজোকে 16-8 ব্যবধানে পরাজিত করেছেন। দেখে নেব পরের প্রশ্ন। নিষিদ্ধ পদার্থযুক্ত ওষুধ যাচাই করতে ক্রীড়াবিদদের সহায়তা করার জন্য কোন সংস্থা একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে? সঠিক উত্তর ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি অফ ইন্ডিয়া, অর্থাৎ অপশন এ। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি অফ ইন্ডিয়া নিষিদ্ধ পদার্থযুক্ত ওষুধ যাচাই করতে ক্রীড়াবিদদের সহায়তা করার জন্য একটি নতুন অ্যাপ লঞ্চ করেছে। দেখে নেব পরের প্রশ্ন। নিচের কোন বইটি ব্যালি গিফোর্ড প্রাইজের বিজয়ী হয়েছে? সঠিক উত্তর সুপার ইনফাইনাইট দ্য ট্রান্সফরমেশন অফ জন ডোন, অর্থাৎ অপশন বি। বিখ্যাত ব্রিটিশ লেখিকা ক্যাথরিন রুন্ডেলের জীবনী সুপার ইনফাইনাইট দ্য ট্রান্সফরমেশন অফ জন ডোন 2রা ডিসেম্বর 2022-এ বেলি গিফোর্ড পুরস্কারের বিজয়ী হিসাবে মনোনীত হয়েছে। 2021 সালে প্যাট্রিক র্যাডেনকিফের এম্পায়ার অফ পেন দ্য সিক্রেট হিস্ট্রি অফ দ্য স্যাকলার ডাইনেস্টি এই পুরস্কারের বিজয়ী হয়েছিল। দেখে নেব পরের প্রশ্ন। দ্য চিপকো মুভমেন্ট এ পিপলস মুভমেন্ট বইটিকে সম্প্রতি কমলা দেবী চট্টোপাধ্যায় NIF পুরস্কার দেওয়া হয়েছে, এই বইটির লেখককে? সঠিক উত্তর শেখর পাঠক, অর্থাৎ অপশন এ। বইটি লিখেছেন ইতিহাসবিদ এবং কর্মী শেখর পাঠক। পুরস্কারটি 15 লাখের নগদ পুরস্কার বহন করে। কমলা দেবী NIF বুক প্রাইজ 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখে নেব পরের প্রশ্ন। ভারত কোন দেশের সাথে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড লোন চুক্তিতে স্বাক্ষর করেছে? সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া। ভারত ও দক্ষিণ কোরিয়া 245 বিলিয়ন কোরিয়ান ওনের বেশি অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা তহবিল ঋণ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছে। দেখে নেব পরের প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 11ই ডিসেম্বর 2022-এ নিম্নোক্ত কোন শহরে 6ম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন? সঠিক উত্তর নাগপুর। 11ই ডিসেম্বর নাগপুরে 6ম বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করা হবে। এই ট্রেনটি বিলাসপুর থেকে নাগপুর রুটে পরিচালিত হবে। ট্রেনটি সপ্তাহে 6 দিন চলবে এবং প্রায় 5.5 ঘন্টায় একটি যাত্রা শেষ করবে। ট্রেনটি পরিচালনা করবে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে। দেখে নেব পরের প্রশ্ন। সম্প্রতিকে প্রাক্তন ব্যাটার এম আজাহারউদ্দিনকে টপকে ODI ক্রিকেটে ভারতের পক্ষে 6ষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠেছেন? সঠিক উত্তর রোহিত শর্মা।
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ওডিআই ক্রিকেটে ভারতের হয়ে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে প্রাক্তন ব্যাটার এম আজহারউদ্দিনকে ছাড়িয়ে গেছেন। 14 ডিসেম্বর 2022-এ ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ওডিআই এর সময় এই রেকর্ডটি করেছেন তিনি। দেখে নেব পরের প্রশ্ন, কোন দিনটিকে বিশ্ব মৃত্তিকা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড সয়েল ডে হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর 5ই ডিসেম্বর। 2013 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 5ই ডিসেম্বর 2014 কে প্রথম সরকারি বিশ্ব মৃত্তিকা দিবস হিসাবে ঘোষণা করেছে। বিশ্ব মৃত্তিকা দিবস 2022-এর থিম হল সয়েলস হোয়ার ফুড বিগিনস। দেখে নেব পরের প্রশ্ন, সম্প্রতি এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক জয়ী প্রথম ভারতীয় অনূর্ধ্ব 17 শাটলার কে হলেন? সঠিক উত্তর উন্নতি হুদা অর্থাৎ অপশন ডি। ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় উন্নতি হুদা 14 ডিসেম্বর 2022-এ এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদক জয়ী প্রথম ভারতীয় অনূর্ধ্ব 17 শাটলার হয়ে উঠেছেন। তিনি মহিলাদের একক বিভাগে স্বর্ণ পদকের ম্যাচে থাইল্যান্ডের সারুনরাক ভিতিদাসারনের কাছে হেরে রৌপ্য পদক জিতেছেন। থাইল্যান্ডের নন্থাবুরিতে এই চ্যাম্পিয়নশিপটি আয়োজিত হয়েছে। দেখে নেব পরের প্রশ্ন, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস কোন দিনটিতে পালিত হয়? সঠিক উত্তর 5ই ডিসেম্বর। জাতিসংঘের সাধারণ পরিষদ তার 20শে নভেম্বর 1997 সালের রেজলিউশনে 2001 সালকে স্বেচ্ছাসেবক আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করেছিল। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2022-এর থিম হল সলিডারিটি থ্রু ভলেন্টারি। দেখে নেব পরের প্রশ্ন, সম্প্রতিকে 14 ডিসেম্বর 2022-এ নয়াদিল্লিতে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের 189তম সভায় সভাপতিত্ব করেছেন? সঠিক উত্তর ভূপেন্দ্র যাদব অর্থাৎ অপশন এ। এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অর্থাৎ ইএসআইসির 189তম সভা 14 ডিসেম্বর 2022-এ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। ইএসআইসি প্রতিষ্ঠিত হয়েছিল 1952 সালে। দেখে নেব আজকের শেষ প্রশ্ন, ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে নিম্নোক্ত কোন জুটি মিশ্র দলের পিস্তল ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে? সঠিক উত্তর মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং অর্থাৎ অপশন সি। মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং 14 ডিসেম্বর 2022-এ ভোপালের এমপি শুটিং একাডেমি রেঞ্জে 65তম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলের ইভেন্টে স্বর্ণ পদক জিতে নিয়েছে। এই জুটি কর্ণাটকের দিব্যা টিএস এবং ইমরোজকে 16-4 পরাজিত করেছে। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। কাল সকালে আবার দেখা হবে নতুন কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে। ততক্ষণ বাংলা কুইজের সঙ্গে থেকো এবং প্রস্তুতি নিয়ে থাকো এক্সামের। বাই।